শুনি তাই দি মনে মনে রোজি মম ফালগুনি কিছু বলছে নেশায় কিছু বাঁচাবার নেশা তাই দিয়ে মনে মনে রঙের আসে ফাল্গুনে তাই দিয়ে মনে মনে রঙের আসে তো ফ্রেন্ডস, আজকে ফার্স্টে সবাইকে বলি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন উপলক্ষে এই গানটা আজকে করলাম। জানি গানটা আজকে খুব খারাপ হয়েছে, কারণ কি আমার গলার অবস্থা আজকে খুবই মানে খুবই খারাপ, গলাটা ভীষণ ভীষণ ধরে আছে, বুঝতে পারছে না কেন। তো ওয়েদার চেঞ্জের জন্য হয়তো গলাটা অবস্থা একটু খারাপ হয়ে আছে, তাও একটু গান করার চেষ্টা করলাম। অবশ্যই আমি গান করি, গান করতে ভালোবাসি, আর দু লাইন একটু গাইলাম। তো সবাইকে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন উপলক্ষে সবাইকে অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা জানাই। তো চলো নতুন একটা ব্লগকে তোমাদের সবাইকে ওয়েলকাম করছি। আর হ্যাঁ, আজকে ওয়েদারটা একদমই চেঞ্জ হয়ে গেছে, একদম মানে একদম চেঞ্জ হয়ে গেছে আমাদের এখানকার। এখানকার ওয়েদার কেমনভাবে চেঞ্জ হয়েছে আমি জানি না, তবে আমাদের এখানকার ওয়েদার একদম পুরোপুরি পাল্টে গেছে। মানে কালকে আগের দিনও বৃষ্টি হয়েছিল, কালকেও বৃষ্টি হয়েছে, প্লাস বৃষ্টি হওয়াতে আমাদের এখানকার অবস্থা তো খারাপ হয়েছে। কিন্তু অবস্থা খারাপ হলে কোনো ব্যাপার না, সেটা মেনে নেওয়া যায়। কিন্তু ওই যে গরমটা, ওই একটা অসহ্য একটা যে গরম, সেটার হাত থেকে অনেকটাই আমরা রেহাই পেয়েছি, কারণ এতটাই গরম পড়েছে, এতটাই গরম পড়েছে সেটা আর সহ্য করার বাইরে ছিল। তো যাই হোক, দুদিন ধরে যে বৃষ্টিটা কন্টিনিউ হচ্ছে সেটা ভীষণ ভীষণভাবে ভালো লাগছে। আর একটু তার মধ্যেই হয়তো সেই সিজন চেঞ্জের জন্যই হয়তো আমার একটু গলাকে একটু বসে বসে গেছে, একটু ধরে ধরে গেছে। আজকে গানটাও ঠিক মতন হয়নি, সুর টুর তো ঠিক মতন আসেনি। তো যাই হোক, এখন ঘুরে আছে। তো যাই হোক ফ্রেন্ডস, কালকে আমি যেটা বললাম যে আগের দিনও বৃষ্টি হয়েছে, কালকেও বৃষ্টি হয়েছে। এবার বৃষ্টি হওয়ার ফলে আমাদের এখানকার অবস্থাটা ঠিক কেমন হয়েছে তোমাদেরকে একটু দেখাচ্ছি। আর হ্যাঁ, তোমাদেরকে অনেক আগেই আমি দেখিয়েছিলাম বা দেখাইনি হয়তো, আমার সেকেন্ড চ্যানেলে দেখিয়েছিলাম হয়তো। তো আমাদের রাস্তাটা কী বলতো, আমাদের এখান থেকে রাস্তাটা কিছুদিন আগে মানে কয়েক মান্থ আগে আর কি রাস্তাটা ইয়ে করেছিল, রাস্তাটা করেছিল আর কি, ঠিক আছে। ওই জল যে আছে না, ওই টাইম কলের আগে টাইম কলের জলের লাইন বসানোর জন্য, পাইপ বসানোর জন্য রাস্তাটা খুঁড়েছিল। তো সেই যে খোঁড়াতে তারপরে তো রাস্তাটা ঠিক হয়নি, তার জন্য এই যে লাগাতার যে কালকে আর আগের দিন যে বৃষ্টিটা হলো না, তারপরে রাস্তাটার অবস্থাটা পুরোটাই একদম হাল একদম বেহাল হয়ে গেছে। তো চলো তোমাদেরকে একটু দেখাই রাস্তাটা কী হাল হয়েছে। তো চলো, কেন আমি বলছি আর তোমরাই দেখে নাও, ঠিক আছে। আর যাই হোক, রাস্তাটার হাল যাই হোক থাকানো, কিন্তু এই যে মানে এই বাজে একটা গরমের হাত থেকে যে আমরা দেখাই পেয়েছি, এটাই অনেক। আশা করি যে এর পরবর্তীকালে যদি রোড দেয় আবার আগের অবস্থায় ফিরে যেতে হবে। তো যাই হোক, আগের অবস্থা কোনোভাবে ফিরে যেতে চায় না। এই যে বৃষ্টিটা হচ্ছে, এই যে সিজনটা চেঞ্জ হয়েছে, সিজনটা ওয়েদারটা একটু চেঞ্জ হয়েছে, মেঘলা মেঘলা ওয়েদার হচ্ছে, এটাই বেশ ভালো লাগছে। তো চলো এবার তোমাদেরকে আমি রাস্তাটার অবস্থাটা একটু দেখাই কেমন হাল হয়ে আছে, তো দেখে না। তো দেখো ফ্রেন্ডস, আমি ব্যাক ক্যামেরা করছি, ব্যাক ক্যামেরা করে তোমাদেরকে দেখাচ্ছি রাস্তাটার হালটা, দেখে নাও। এই যে আমাদের বাড়ির হালটা ঠিক এইরকম, রাস্তাটা দেখতে পাচ্ছো,
দেখো ঠিক রাস্তাকে অবস্থাটা দেখো। দেখতে পাচ্ছো রাস্তাটার অবস্থা কেমন? মানে এই যে রাস্তাটা, এই যে এখান থেকে টাইম কলের আর কি পাইপ বসিয়েছে, বুঝতে পারলে? এখান থেকে টাইম কলের রাস্তাকে আর পাইপ বসিয়েছে, এটা যার জন্য খোঁড়া খোঁড়া হয়েছে। আর এই যে রাস্তাটার এই বরাবর মানে একদম সোজা আর কি চলে গেছে, সেই সোজা একদম ওই দিকে চলে গেছে, ওই দিকে। তো দেখতেই পাচ্ছ রাস্তাটার একদম হাল কেমন হয়ে গেছে, আর বৃষ্টিতে একদমই খারাপ অবস্থা। এখান থেকেই গাড়ি ঘোড়া সব চলছে, বাসটা যায় না আমাদের এখান থেকে, যেহেতু ভেতর সাইডটাও মানে রাস্তার একদম ভেতর সাইড, মানে আমাদের এটা হচ্ছে পাড়া, তো আমাদের পাড়ার আর কি একটু গিয়ে আমাদের মেন রাস্তায় উঠতে হয়, বুঝতে পারলে? বেশি না, 5 মিনিটের জাস্ট। আর এটা একদমই রোডের ধারে, একদম রোডের ধারে, যেটা তোমাদের সবসময় বলি যে আমাদের রোডের ধারে একদম বাড়ি। তো রোডের ধারেই আর কি এই রাস্তাটার হালটা জাস্ট এই রকম হয়ে আছে, বৃষ্টি মানে এটা সবসময় হাল এরকম থাকে না, এই রাস্তাটা পরিষ্কার থাকে, মোটামুটি ভালো পাকাই রাস্তা থাকে, কিন্তু এই যে পাইপ লাইনের কাজ হওয়াতে এই রাস্তাটার অবস্থা ঠিক এরকম হয়েছে। দেখতে পাচ্ছ এখান থেকেই সব গাড়ি ঘোড়া সব যায়। জাস্ট দেখো রাস্তাটার হালটা ঠিক এরকম হয়েছে, একদম বাজে, একদম বাজে। আর এখানে দেখতে পাচ্ছ একটু মানে গর্ত গর্ত হয়ে গেছে, সেই জন্য জলও জমে গেছে, এই দেখো জল জমা আছে। এই জলগুলো হয়তো পরে যদি বেলার দিকে একটু একটু বেশি রোদ দেয়, কালকে যেরকম একটু বেশি রোদ দিয়েছিল বলে এই জলটা নেমে গেছে, মানে পরশুদিনকে যে বৃষ্টিটা হয়েছিল, কালকে যে বৃষ্টি জোরে ইয়ে দিয়েছিল, রোদ দিয়েছিল বলে জলটা অনেকটা নেমে গেছে, কিন্তু আগামীকাল আবার বৃষ্টি হওয়াতে আবার অবস্থা হালটা যে এরকম হয়েছে। সরাই দেখো, দেখতেই পাচ্ছ এখান থেকেই সব গাড়ি ঘোড়া আর কি যাতায়াত করছে। রাস্তার জাস্ট অবস্থাকে একদম একদম খারাপ, একদম খারাপ। দেখলে তোমাদেরকে দেখালাম রাস্তাটার অবস্থা একদম খারাপ হয়ে গেছে, মানে কি বলবো, আগে একটু ভালো ছিল যাওয়া বা ভালো থাকাতে একদমই এই যে বৃষ্টিটা হয়েছে, বৃষ্টির মধ্যে একদম খারাপ হয়ে গেছে। যাই হোক, বৃষ্টিকে সহ্য করা যায়, সব কিছু সহ্য করা যায়, এইগুলো সহ্য করা যায়, একটু আধটু বেঁচে বুঝে রাস্তা ঠিক পার করা যায়, কিন্তু হ্যাঁ যে গরমটা, অস্বাভাবিক যে গরমটা দিয়েছে সেখান থেকে আমরা রেহাই পেয়েছি। আর আশা করছি যে এই গরমটা আর যেন ফিরে না আসুক। তো অবশ্যই তোমরা অবশ্যই কমেন্টে জানিও যে কার কার এলাকায় আর কি কার কার জায়গায়, সবাই তো এক জায়গায় আর কি থাকো না, সবাই আলাদা আলাদা জায়গাতে থাকো, অনেকেই দূরে থাকো, অনেকেই কাছে থাকো। তো আমাদের এদিকে তো বৃষ্টি হয়েছে, তো তোমাদের ওই এলাকা মানে তোমরা যেখানে যেখানে থাকো আর কি সেখানে এরকম ধরনের বৃষ্টি হয়েছে, আর বৃষ্টির পরে কী কী তোমাদের সমস্যায় পড়তে হয়েছে সেগুলো অবশ্যই কমেন্টে জানিও। আর হ্যাঁ, তোমাদেরও কি এরকম সমস্যায় ভুগতে হচ্ছে যে এরকম কাদা কাদা অবস্থায় রাস্তাটা হয়ে গেছে? আমরা অবশ্যই জানিও। আর আজকে ভিডিওটা আমি আর বেশি বড় করছি না, কারণ কি আর কিছু বেশি ইয়ে করার নেই, দেখানোর নেই। তো আবারও তোমাদের কাছে অনেক অনেক ভালোবাসা, আমাকে এত সাপোর্ট করার জন্য, এত ভালোবাসার জন্য। চল একটা দিন, আজকে একটা রবি ঠাকুরের জন্মদিন, তো জন্মদিন উপলক্ষে তোমাদের ফার্স্টে একটা গান শুনিয়ে দিলাম। অবশ্যই গানটা খুবই খারাপ হয়েছে, কারণ কি গানের বলার অবস্থাটা এখন ভীষণ খারাপ এই ওয়েদার চেঞ্জের জন্য। তো গানটা একটু অ্যাডজাস্ট করে নিও তোমরা। তো ঠিক আছে, নেক্সট ভিডিওতে আবার ফিরে আসছি তোমাদের সঙ্গে। ততক্ষণে টাটা, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আর সবাইকে ভালো রাখো। তো ঠিক আছে, দেখতে থাকো আর সাথে থাকো। তো চলো, আর হ্যাঁ, যারা যারা নতুন এসছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর লাইক করতে একদম ভুলো না, লাইকটা অবশ্যই করে দিও, আর আমার সাথে থেকো। তো চলো ফ্রেন্ডস, নেক্সট ভিডিওতে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আজকের মতন টাটা।